শিয়ারা হলো মুসলিম উম্মার বড় ফিতনাবাজ। সহিহ বুখারী 3104 নম্বর হাদিস। শিয়ারা এতই দুষ্টু, খারেজিরা গোটা পৃথিবীতে আছে, প্রত্যেকটা মুসলিম দেশে আছে, তাদের তাদের সংখ্যা কম। শিয়ারা সব দেশে নেই, তবে ইরান এখন সিরিয়া এখন শিয়া প্রধান রাষ্ট্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত দিয়েছিলেন 6103 নম্বর হাদিস মুস্তাদে আহমদ আর সহিহ বুখারীর এই হাদিসটা। আল্লাহ রাসূল মিম্বারে দাঁড়িয়ে থেকে তিনি ইশারা করছিলেন পূর্ব দিকে, যে এই দিক থেকে ফিতনা বের হবে। মুস্তাদে আহমদের হাদিস আসছে ওয়াইয়ামুল ইরাক হা হুনা আল ফিতনা হা ইন্নাল ফিতনা হা হুনা হা ইন্নাল ফিতনা হা হুনা, তিনবার উল্লেখ করলেন এবং ইরাকের দিকে ইশারা করে যে এই দিক থেকে ফিতনা বের হবে, এই দিক থেকে ফিতনা বের হবে, এই দিক থেকে ফিতনা বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার থেকে তার বাড়িটা হলো পূর্ব দিকে। আল্লাহ রাসূল হাত দিয়ে তিনবার ইশারা করলেন পূর্ব দিকে। হাদিসে স্পষ্ট আসছে এটা ইরাকের কথা বলছেন, সহিহ বুখারীতে ইরাকের কথা নাই। শিয়ারা মনে করল যে এই বাড়ির দিকে ইঙ্গিত করার অর্থই হলো আয়েশা এই ফিতনাটা ছড়াবে, নাউযুবিল্লাহ। শুরু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে বিতর্ক করার ফিতনা, শিয়াদের পক্ষ থেকে সূচনা হয়েছে। অথচ এই হাদিসটার অপব্যাখ্যা করে এই মারদুদ শিয়ারা মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। তিন নম্বর দল হল কাদারিয়া, চার নম্বর দুইটা দল জান্নাতে প্রবেশ করবে না, আমার কাছে গিয়ে কাউসারের পানিও পান করতে পারবে না। আল কাদারিয়া ওয়াল মুরজিয়া, একটা হলো কাদারিয়া আর একটা হলো মুরজিয়া। বাংলাদেশে মুরজি আকিদায় ভর্তি, যেমনি নাসব তেমনি নাসব, নাসি পুতুলের কি দোষ বলে না, সর্প হয়ে দংশন করো, উজা হয়ে ঝাড়ো, আর আরেকটা কি যেন বাক্যটা ভুলে গেলাম, এই যে কবিতা যারা গায় তারা হলো মুরজিয়া। আর কাদারিয়া যারা তারা তাকদীরকে অস্বীকার করে, তাকদীর বলতে কিছু নাই, ধৈর্যই ধর্ম যে কথাটা বলে, গালির পিছনে লেখা থাকে না ধৈর্যই ধর্ম, ওরা তাকদীরকে বিশ্বাস করে না। আরেক শ্রেণীর মানুষ আছে, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, নগদ যা পাও হাত পেতে নয়, বাকির খাতায় শূন্য থাক। এ সমস্ত লোকগুলি মূলত মুরজিয়া এবং কাদারি আকিদা পোষণ করে। যাদের মধ্যে ভাবটা রয়েছে তাদেরকে নিশ্চিত মনে করতে হবে রাসূলের সুপারিশ পাবে না, তারা কাউসারে পানি পান করতে পারবে না, ওয়ালা ইয়াদখুলানিল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। একেবারে পরিষ্কার ভাষা। এখানে শিয়াদের সম্পর্কে অগ্রিম একটা ধারণা আপনাদের দিয়ে দিয়ে তারপরে আলোচনায় আসবে। এই আকিদাটা আজকের নয়, 384 হিজরিতে জন্ম, 456 হিজরিতে মৃত্যু। বিশ্বের একজন খ্যাতনামা মুনিশী ইবনু হাজাম আলদালসি রহিমাহুল্লাহ এবং তারও আগে 448 হিজরিতে মারা গেছেন আব্দুল করিম শাহরাস্তানে বিখ্যাত একজন মুনিশী, তার একটা গ্রন্থ আল মিলাল ওয়ান নিহাল, এই গ্রন্থের 2 নম্বর খণ্ডের 78 পৃষ্ঠায় বলছেন, ইন্না দাওয়া শিয়া লাইসাত হুজ্জাতান আলাল কুরআন ওয়া আলাল মুসলিমিন লিআন্না শিয়া গায়রু মুসলিমিন। এটা আজকের কথা, সে 300 হিজরিতে তিনি এই মন্তব্যটা পেশ করেছেন।
তিনি বলছেন ইন্না দাওয়া শিয়া লাইসাত হুজ্জাতান আলাল কুরআন ওয়া আলাল মুসলিমিন, শিয়ারা যে দাবি করে এই দাবির পক্ষে কোরআনেও তাদের কোনো দলিল নেই, মুসলিমদের মাঝেও কোনো দলিল নেই। লিআন্না শিয়া গায়রু মুসলিমিন, কারণ শিয়ারা মুসলিম নয়। আজকে যদি শিয়াদের সম্পর্কে বুঝতে আমাদের অসুবিধা হয় তাহলে সুন্নি মুসলিম হিসাবে আমরা ব্যর্থ। এই শিয়া সুন্নির বিদ্বেষটা বহু আগেই চালু হয়েছে, আর সেটা চালু হয়েছে মহরমের 10 তারিখে শাহাদাতে হুসাইন পালন করার লক্ষ্যেই। আগে শিয়ারা কোনো আত্মপ্রকাশ করতে পারেনি, শিয়ারা প্রায় 69টি দলে বিভক্ত ছিল সেই যুগেই, 69টি দলে। তার মধ্যে একটি দলের নাম হল রাফেজি। রাফেজিদের সম্পর্কে ইবনু তাইমা রহিমাহুল্লাহ বলেছেন 661 হিজরিতে জন্ম, 728 হিজরি তার মৃত্যু। কতদিন পূর্বে বলে গেছেন, মিনহাজুস সুন্নাহ, জেলখানায় বসে লেখা ইবনু তাইমার এর গ্রন্থ। এ গ্রন্থের প্রথম খণ্ডের 25 পৃষ্ঠায় হুয়া কদিমুন মারুফুন, রাফেজি ফেরকাটা হলো মানুষ যত আছে, ইহুদি খ্রিস্টান হোক, মানুষ নামে যত জীব রয়েছে তাদের মধ্যে সবচেয়ে মিথ্যাবাদী ফেরকা হলো রাফেজি ফেরকা। ওহু কদিমুন মারুফুন, এটা অতি প্রাচীন এবং স্পষ্ট কথা। একই কথা বলেছেন ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ। এই তিনজন বিখ্যাত মনীষীর উদ্ধৃতি পেশ করেছেন ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ। শিয়ারা মুসলিম উম্মার সবচেয়ে বড় শত্রু। কেন? শিয়ারা সবচেয়ে মুনাফিকি করেছে যা অন্য কোন ফেরকা মুনাফিকি করেনি। ধোকা দিয়েছিল প্রথম আলী রাদিয়াল্লাহু আনহুকে, দ্বিতীয়বার ধোকা দিয়েছে তারই ছেলে হাসানকে, তৃতীয়বার ধোকা দিয়েছে 61 হিজরিতে তারই ছোট ছেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে। এই পরম্পরা শিয়াদের ধোকার কারণে মুসলিম উম্মার খেলাফত ধ্বংস হয়েছে। দুঃখের বিষয় এই যে বাংলাদেশেও সুন্নি মুসলমানদের কেউ আছেন যারা ইরানের প্রতি এবং শিয়াদের প্রতি ভক্তি প্রদর্শন করেন, যারা প্রকৃত ইতিহাস জানেন না।